ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء সমস্ত প্রশংসা মহরব العالمينের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা বাগরি প্রদান ও আন্তর্জাতিক ক্রাক সম্মেলন সুন্দরভাবে চাটগাঁও আবাসিক এলাকাস্থ সিডিএ স্কুল এন্ড সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে সম্পন্ন করার মতো আল্লাহ তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ 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 এই মাহফিলে আমাদের সর্বস্তরের উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান গণ, নারী পুরুষ সকলেই আন্তরিকভাবে উদ্গ্রীব হয়ে কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে তারা অত্যন্ত ধৈর্য সহকারে সুদীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছে এবং তেলাওয়াত শ্রবণ করেছে। আমাদের আশা এই আন্তর্জাতিক রাত সম্মেলনের মাধ্যমে অত্র এলাকায় কোরআনের সুমধুর কণ্ঠের এই তিলাওয়াতে মুসলমানের অন্তরাত্মা আল্লাহ তাআলা আরও নেক আমলের জন্য উর্বর করে দিবেন এবং তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য ব্যাকুল হয়ে যাবেন। এর মাধ্যমেই তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর এই হেদায়েত প্রাপ্ত হলেই এই মাহফিলের সফলতা। আল্লাহ তাআলা যেন এই এলাকার মধ্যে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। এই আন্তর্জাতিক রাত সম্মেলনে মিশর, তানজানিয়া এবং আরও একটি রাষ্ট্র থেকে কারি সাহেবরা আসছেন এবং বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া সহ চট্টগ্রাম এবং ঢাকার কারি সাহেবরা এসছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এই সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মান্যবর চেয়ারম্যান জনাব এম জহিরুল আলম দুবাস সহ আমাদের কমিশনার এবং আমাদের বিবলক এবলক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের চট্টগ্রাম চাকতাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ সেলিম, আমাদের ভোলা জেলার সর্বজন শ্রদ্ধেয় পীর সাহেব জনাব হেমায়েতুর রহমান পীর সাহেব কর্তারহাট এবং আমাদের ভোলা দক্ষিণ ভোলার মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা নূরে আলম নূরানী সহ অসংখ্য উলামায়ে একরাম এবং সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের ব্যক্তিবর্গ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।